हेलो फ्रेंड्स, वेलकम टू एल फोकस। तो फ्रेंड्स, तुम्हारा सबाई जेने गे तुम्हारे डब्ल्यूबी पुलिस वायरलेस ऑपरेटर जो प्रिलिमिनरी एग्जाम से तुम्हारे एकुशे नवेम्बर तुम्हारे एग्जाम होते चले। तो देखो फ्रेंड्स, से एग्जाम पैटर्न कि सिलेबस कि से नहीं आज के भिडियोते डिटेल्स से आलोचना करब। एके कमप्लीट सिलेबस कि से आलोचना करब। तो भिडियो प्रथम थे शेष अब्दि खूब मनोज सहकार देखें। जरा जरा वायरलेस ऑपरेटर मैंने प्रिलिमिनरी एग्जाम सम्पर्क सीरियस आज ता क्योंकि भिडियो प्रथम थे शेष अब्दि खूब मनोज सहकार देखें। खूब इम्पोर्टेंट एक भिडियो हो चले। আমরা এই ভিডিওতে সমস্ত সিলেবাসটা একেবারে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? যে জিকের মধ্যে জেনারেল নলেজের মধ্যে কোন কোন মানে টপিকগুলো আসবে, ঠিক আছে, অঙ্কের মধ্যে কোন কোন টপিকগুলো আসবে, ভৌত বিজ্ঞানের মধ্যে কোন কোন টপিকগুলো আসবে, পুরোটা একেবারে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিও প্রথম থেকে শেষ অবধি খুব মনোযোগ সহকারে দেখবে, ঠিক? তো ফ্রেন্ডস, তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করে দেবে। নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এইভাবেই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, मोट चार धापे ये नियोग प्रक्रिया सम्पन्न हो जगू निम्नलिखित। एक नम्बर हे प्रिलिमिनरी रिटन टेस्ट जो तुम्हारे एकुशे नवेम्बर हो। दो नम्बर हे फिजिकल मेजरमेंट टेस्ट और तीन नम्बर हे फिजिकल इफिशियंसि टेस्ट। चार नम्बर हे फाइनल रिटन टेस्ट जेटा और तुम्हारे हो इंटरव्यू मैं पार्सनलिटी टेस्ट, ठीक है? तो देखो फ्रेंड्स, हमें प्रिलिमिनरी एग्जाम फोकस करी। तो ये परीक्षाटी 21/11/2021 मैं 21 नवेम्बर 2021 तारीखे रविवार दोपहर 12টা থেকে 1:30 পর্যন্ত হবে। মোট 100 নম্বর এই প্রিলিমিনারি পরীক্ষাটা হবে, যার জন্য সময় থাকবে 90 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট মোট টাইম থাকবে এই 100 নম্বর প্রিলিমিনারি এক্সামটার জন্য, ঠিক আছে? এরপর দেখো ফ্রেন্ডস, প্রশ্নপত্রের প্যাটার্ন তোমাদের কিন্তু MCQ বেসড হবে, ঠিক আছে? আর একটা প্রশ্নের জন্য একটা কিন্তু নাম্বার থাকবে, ঠিক? প্রতিটি সঠিক প্রশ্নের জন্য এক করে তোমরা নাম্বার পাবে, আর প্রত্যেকটি ভুল প্রশ্নের জন্য একের চেয়ে নম্বর কিন্তু তোমাদের কাটা যাবে, ঠিক আছে? নেক্সট, পরীক্ষাটি বাংলা ও নেপালি ভাষায় হবে, ঠিক আছে? এরপর দেখো ফ্রেন্ডস, পরীক্ষার সিলেবাসটি কী দেওয়া রয়েছে, খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের জানা এখনকার মানে এখন খুব প্রয়োজন। যেটা হচ্ছে দেখো, জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তোমাদের 40 নম্বরের, ঠিক আছে, আর অঙ্ক থাকবে 20 নম্বরের, ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে 20 নম্বর। খুবই ইম্পর্ট্যান্ট এই দুটো টপিক, অঙ্ক আর ভৌত বিজ্ঞানটা। কেন কেউ দেখো ফ্রেন্ডস, এটা 12 লেভেলের পরীক্ষা, ঠিক আছে? তাই অঙ্ক আর এই ভৌত বিজ্ঞানটা খুবই ইম্পর্ট্যান্ট হবে। আর দেখো রিজনিংটা রয়েছে 20 নম্বরের। তো দেখো ফ্রেন্ডস, সম্পূর্ণ সিলেবাসটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখো, এক নম্বর যেটা হচ্ছে জেনারেল নলেজ, জেনারেল নলেজের মধ্যে কোন কোন টপিকগুলো তোমাদের এক্সামে প্রিলিমিনারি এক্সামে আসবে, ঠিক আছে? তো দেখো, প্রথম যেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, সংসদ ও জাতীয় প্রতীক। তারপর হচ্ছে বিভিন্ন দেশের সীমারেখার নাম, যে সমস্ত বাউন্ডারি লাইনগুলো রয়েছে, ঠিক আছে, ভারত পাকিস্তান, ভারত আফগানিস্তান, ঠিক? তো এই সমস্ত দেশের সীমারেখার নাম। তারপর হচ্ছে দেখো, বিশ্বে ও ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম আর পূর্ব নাম। বিশ্ব ও ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম আর পূর্ব নাম, ঠিক আছে? যেমন ইন্দ্রপ্রস্থ এই নামটা কোন জায়গার মানে পূর্ব নাম ছিল আর কি, ঠিক আছে, যেটার বর্তমান নাম কি, ঠিক আছে? এগুলো কি তোমাদের এক্সামে প্রশ্ন পড়ে। এরপর দেখো ফ্রেন্ডস, বিভিন্ন দেশের সংবাদ সংস্থা ও সংবাদপত্রের নাম, ঠিক আছে? নেক্সট, দেখি তো ফ্রেন্ডস, বিশ্বের ও ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত উপনামগুলো, খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো তোমাদের এক্সাম কিন্তু আসে, ঠিক আছে? এরপর দেখো ফ্রেন্ডস, 6 নম্বর যেটা হচ্ছে বিশ্ব ভারতের প্রথম পুরুষ ও মহিলার নাম, খুবই ইম্পর্ট্যান্ট, দুটো প্রশ্ন এখান থেকে প্রায় দেখা যায় প্রত্যেকটা এক্সামে। নেক্সট হচ্ছে দেখো শব্দ টিকাগুলো, গুরুত্বপূর্ণ শব্দ টিকা। তারপর হচ্ছে অন্য নামে পরিচিত বাংলা কবি, ঠিক আছে, অন্য নামে পরিচিত বাংলা কবি, ঠিক? এরপর দেখো ফ্রেন্ডস, লেখকের ছদ্মনাম, খুবই ইম্পর্ট্যান্ট। দেখো ফ্রেন্ডস, এই যে অন্য নামে পরিচিত বাংলা কবি, লেখকের ছদ্মনাম, মানে কলা সাহিত্য এগুলো থেকে কিন্তু তোমাদের এক্সামে প্রশ্ন দেয়, খুবই ইম্পর্ট্যান্ট টপিক, ঠিক আছে? নেক্সট দেখো ফ্রেন্ডস, লেখক ও তাদের রচনা সমূহ, ঠিক? তারপর হচ্ছে বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনীগুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামে কিন্তু। এই দেখো ফ্রেন্ডস, যতগুলো টপিক বলছি, তারপর হচ্ছে কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয়, খেলাধুলার ক্ষেত্রে বিশেষ করে তোমাদের এক্সামে প্রশ্ন দেয়, ঠিক আছে? যে খেলাধুলার ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো টপিকগুলো হয় আমি তোমাদের একটার পর একটা বলে দিচ্ছি। দেখো, এক নম্বর হচ্ছে খেলাধুলা সম্পর্কিত যে সমস্ত শব্দগুলো হয়। দু নম্বর, কোন খেলা মানে খেলায় কতজন করে একটা টিমে খেলোয়াড় থাকে। তিন নম্বর হয় দেখো, কোন খেলাতে কি মানে পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে, কি পুরস্কারগুলো দেওয়া হয় এগুলো।
ঠিক এরপর দেখো ফ্রেন্ডস, বিভিন্ন রাজ্যের লোকনৃত্য ও উৎসবগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে রেডি করবে। আরেকটা যেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ডে, মানে গুরুত্বপূর্ণ দিবসগুলো, এগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হবে, তোমাদের এক্সাম কিন্তু আসার সম্ভাবনা, মানে খুব চান্স রয়েছে এই টপিকগুলো থেকে তোমাদের এক্সামে প্রশ্ন দেবে। এরপর দেখো ফ্রেন্ডস, অঙ্কের মধ্যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট হবে, আর দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কী কী দেওয়া রয়েছে, দেখো পত্রে কিন্তু আমরা একেবারে ডিটেলসে আলোচনা করেছি, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, অঙ্কের মধ্যে এলজেব্রা থেকে তোমাদের কী পড়বে, ইরেশনাল নাম্বার, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তারপর হচ্ছে দেখো কোয়াড্রিক ইকুয়েশন, তারপর হচ্ছে লগারিদম, ল অফ ইন্ডাইস, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস, ত্রিকোণমিতি থেকে রয়েছে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, তারপর হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল, মাল্টিপল অ্যাঙ্গেল, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, 4 নম্বর রয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি, ইকুয়েশনস অফ স্ট্রেট লাইন, তারপর হচ্ছে ইকুয়েশনস অফ সার্কেলস, এগুলো তোমাদের দেবে। ক্যালকুলাসের মধ্যে রয়েছে লিমিট, ডিফারেন্সিয়েশনস, তারপর রয়েছে ইন্টিগ্রেশনস, ঠিক আছে। তো এই দেখো ফ্রেন্ডস, অঙ্কের মধ্যে এই 4টা টপিক, যেগুলোর মধ্যে এই বিভিন্ন টপিকগুলো আসে, ঠিক আছে। তো এগুলোর মধ্যে তোমাদের কিন্তু এক্সামে আসবে, ঠিক আছে, যেটা তোমাদের সিলেবাসে, অফিসিয়াল সিলেবাসে কিন্তু বলে দেওয়া হয়েছে, ঠিক। নেক্সট, এরপর দেখো ফ্রেন্ডস, ভৌতবিজ্ঞান খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তোমাদের ভৌতবিজ্ঞান থেকে মোট 20টা নাম্বার আসবে। তো দেখো ফ্রেন্ডস, এর মধ্যে কোন কোন টপিকগুলো সিলেবাসে দিয়েছে, 1 নম্বর যেটা হচ্ছে কম্পন ও তরঙ্গ, এটা কিন্তু ক্লাস 12-এ যাদের সায়েন্স ছিল, ঠিক আছে, তাদের যে সমস্ত বইগুলো ছিল সেই বইগুলো তোমরা এই টপিকগুলো পেয়ে যাবে। তো দেখো কম্পন ও তরঙ্গ, যার মধ্যে রয়েছে দেখো সরল দোল গতি, কম্পন এর প্রকৃতি, ঠিক আছে, তারপর রয়েছে তরঙ্গ গতি, শব্দ তরঙ্গের উপরিপাত, তারপর রয়েছে শব্দের ডপলার ক্রিয়া। তো এই সমস্ত মানে যে চ্যাপ্টারগুলো, এগুলো কিন্তু কম্পন ও তরঙ্গের মধ্যে পড়ে, ঠিক। নেক্সট, প্রবাহিত তড়িতের মধ্যে পড়ে দেখো তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, তারপর রয়েছে কারশফের সূত্র বলি, তড়িৎ সংক্রান্ত পরিমাপ, আর রয়েছে তড়িৎ শক্তি ও ক্ষমতা, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, 3 নম্বর রয়েছে তড়িৎচুম্বকীয় আবেশ ও পরবর্তী প্রবাহ। তো দেখো এখানের মধ্যে তড়িৎচুম্বকীয় আবেশ থাকবে, পরবর্তী প্রবাহ, এই দুটোই থাকবে, ঠিক আছে। নেক্সট নেক্সট তো ফ্রেন্ডস, 4 নম্বর রয়েছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যার মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সমূহটাই থাকবে, আর স্মৃতিবিজ্ঞান থেকে থাকবে একমাত্রিক গতি, ঠিক আছে, আর গতির সূত্রগুলি থাকবে নিউটনের সূত্র, ঘর্ষণ আর বৃত্তীয় গতি, ঠিক আছে। আর তারপর 7 নম্বর ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার, মানে কার্যশক্তি আর ক্ষমতা, ঠিক আছে, এই চ্যাপ্টারটা তোমাদের থাকবে। তো ফ্রেন্ডস, এই ভৌতবিজ্ঞানে মোট এই 7টা চ্যাপ্টার থাকবে, যেটা তোমাদের এক্সামে 20 নম্বর এখান থেকে ক্যারি করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ফ্রেন্ডস, রিজনিংয়ের ক্ষেত্রে যে সমস্ত টপিকগুলো তোমাদের এক্সামে দেখতে পাবে, সেগুলো হচ্ছে সংখ্যা শ্রেণী, তারপর হচ্ছে কোডিং ডিকোডিং, আলফাবেট সিরিজ, আলফাবেট টেস্ট বা আলফাবেট সিরিজ, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যানালজি অ্যান্ড ক্লাসিফিকেশনস, তারপর হচ্ছে ডাইরেকশনস টেস্ট, ভেন ডায়াগ্রাম, নাম্বার র্যাঙ্কিং অ্যান্ড টাইম সিকোয়েন্স, খুবই ইম্পর্ট্যান্ট, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন একটা তোমাদের মানে এক্সামে তোমরা পাবেই, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপর হচ্ছে ব্লাড রিলেশন, তারপর হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন একটা দেবে, ঠিক আছে, তারপর হচ্ছে ক্লক, কিউব আর রয়েছে ডাইস, ঠিক আছে। আর 14 নম্বর রয়েছে দেখো মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, পেপার ফোল্ডিং অ্যান্ড পেপার কাটিং, আর রয়েছে দেখো কাউন্টিং ফিগার। তো ফ্রেন্ডস, এই যে 16টা টপিক, এগুলো তোমাদের রিজনিংয়ের ক্ষেত্রে আসবে প্রায়, এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে তোমাদের এক্সামে, ঠিক আছে, প্রিলিমিনারি এক্সামে। আর ভৌতবিজ্ঞান থেকে তো বললাম কমপ্লিট সিলেবাসটা। তো ফ্রেন্ডস, তোমাদের এটা ছিল কমপ্লিট সিলেবাস ওয়্যারলেস অপারেটরের প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে কিছু কথা বলতে চাই, যেগুলো হচ্ছে যে কালকে সকাল 7টা থেকে তোমাদের এই ওয়্যারলেস অপারেটর জিকের পার্টটা, যে ক্লাসটা, সেটা তোমাদের শুরু হয়ে যাবে সকাল 7টা থেকে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, যারা যারা এই WAP ওয়্যারলেস অপারেটর প্রিলিমিনারি এক্সাম জন্য প্রিপারেশন করছো, তারা অবশ্যই সেই ক্লাসটা করবে, সকাল 7টার সময় ক্লাসটা করানো হবে। আর এই যে এই সিলেবাসের সম্পূর্ণ PDFটা যদি ডাউনলোড করতে কারো মনে হয় যে ডাউনলোড করবো আর কি, তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, না হলে পারলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপও এই PDFটা তোমাদেরকে দিয়ে দেবো, না হলে টেলিগ্রামও দিয়ে দেবো, দুটো দিয়ে দেবো, ঠিক আছে। যদি তোমরা প্রত্যেকে টেলিগ্রামে না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে।
तो फ्रेंड्स आजकल भिडियो एखे शेष कर आजकल भिडियोते कमप्लीट सिलेबस और एक्साम पैटार्न की रकम होता बल एरपर नेक्स्ट भिडियो से भिडियो तुम्हारे काट ऑफ और शेप स्कोर कत थक से ही आलोचना करब तो नेक्स्ट दिन आलोचना करब ठीक है। तो फ्रेंड्स आशा करब तुम्हारा भिडियो भाव लेगे भिडियो कम लगे अवश्य क्योंकि प्रत्येक कमेंट कर जानिए जो तुम्हारा भिडियो भाव लेगे थे अवश्य भिडियो लाइक कर देवे नतून होती अवश्य चैनल के सबसक्राइब कर वायरलेस ऑपरेटर समस्त क्लास और समस्त अपडेट पावर जो ठीक है। तो चलो देखा नेक्स्ट भिडियोते भिडियो एखे शेष कर धन्यवाद।